আপনার সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কন্যা রাশি এবং কন্যা লগ্ন। মাস হিসেবে আমরা আগস্টের প্রেডিকশন আজকের অনুষ্ঠানের মাধ্যমে পাওয়ার চেষ্টা করব। ডেফিনেটলি আমরা কোন কোন বিষয়ে কি কি অপেক্ষা করে রয়েছে সেটার একটা প্রেডিকশন দেওয়ার চেষ্টা করব, তবে তার আগে বর্তমান পরিস্থিতিটাকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। দেখুন, নতুন করে বলার কিছু নেই, আপনারা জানেন অষ্টম ভাবে গুরুচণ্ডাল তৈরি হয়েছিল, তার আগে রাহুর উপস্থিতি ছিল, এখনও রাহুর উপস্থিতি রয়েছে, তবে গুরুচণ্ডালের প্রভাবটা অনেকটাই কম। এবং কম বলি, র্যান্ডম প্রবলেম যে সম্পূর্ণ আপনার লাইফ থেকে চলে গিয়েছে সেটা নয়, তবে কিছুটা রিল্যাক্সেশনে আছেন, আগের থেকে কিছুটা প্রবলেম বা জটিল জটিল সমস্যাগুলো কম হয়েছে সে কথা কিন্তু বলা যেতেই পারে। রাশি লগ্ন যদি আপনার হয়ে থাকে কন্যা, এবং এই কন্যা রাশির জাতক জাতিকাদের যে ভ্যারিয়াস প্রবলেমগুলো ছিল, আজকে এই প্রবলেম, কালকে সেই প্রবলেম, আজকে এই জটিলতা, আগামীকাল এই জটিলতা, এর যে কন্টিনিউয়েশন সেটা কিন্তু আগের থেকে কিছুটা হলেও কম রয়েছে। এই মুহূর্তের কথা যদি আমরা বলি যে কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকাদের সব থেকে কমপ্লেক্স জায়গা কোনটা, তাহলে কিন্তু আমি সবার আগে বলবো পরিবার নিয়ে একটা অতিরিক্ত চিন্তা, এবং সম্পর্কের মধ্যেও যে এত সমস্যা এত জটিলতা থাকে সেটা কিন্তু আপনারা আগে এক্সপেক্ট করেননি। স্বাস্থ্য নিয়েও ভুগছেন বই কি, যেহেতু দ্বাদশভাবে রাশির অধিপতির অবস্থান রয়েছে, স্বাস্থ্য নিয়েও ভোগান্তির জায়গা নিশ্চিত রূপেই থাকছে আপনাদের ক্ষেত্রে। ল লিটিগেশন প্রবলেমও যেমন রয়েছে, আবার কর্মজীবন নিয়েও কিন্তু কম বেশি ভোগান্তির জায়গা আপাতত রয়েছে। চলুন এবার আমরা একটু আলোচনা করি কতটা ইম্প্রুভমেন্ট করা যেতে পারে। তার আগে বলে রাখি, আমি গণেশ গায়ত্রী মন্ত্র আপনাদের প্রত্যেককেই বলেছি জপ করার জন্য রেগুলার বেসিসে, এবং অনেকে জানেন না যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা কমেন্ট করে সেই মন্ত্র চেষ্টা করেছেন কালেক্ট করার, যেটা ডেফিনেটলি একটা পজিটিভ দিক যে আপনারা এগিয়ে আসছেন, যে সমস্যাটা রয়েছে দেখি না ঈশ্বরের নাম নিয়ে যে আরেকটু পজিটিভ হয় কিনা। দেখুন, ঈশ্বরকে ডাকার জন্য তো সবসময় মন্ত্রের দরকার নেই, মন থেকেই আমরা ডাকতে পারি, কিন্তু তারপরেও কিছু কিছু সময়ে হয়তো প্রয়োজনীয়তা থাকে। চেষ্টা করবেন গণেশ গায়ত্রী জপ করার, আমার মনে হয় কিছুটা উপকৃত হলেও হতে পারে। চলুন আমরা প্রথমে স্বাস্থ্যটাকে নিয়ে প্রেডিকশন রাখি কিছু। এই মুহূর্তে আপনার রাশির অধিপতির দ্বাদশভাবে অবস্থান রয়েছে, 25 জুলাই থেকে এই মাসটা কন্টিনিউ হবে, সুতরাং হেলথের ক্ষেত্রটা কিন্তু আহামরি পজিটিভ যাবে না, টুকটাক ভোগান্তি কন্টিনিউ হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে ভোগান্তির মাত্রা অতিরিক্ত না হলেও ভোগান্তি যে থাকবে সেটি নিশ্চিতভাবেই বলা যেতে পারে। রাশি লগ্ন যদি আপনার হয়ে থাকে কন্যা, সেক্ষেত্রে ভোগান্তিটা কিন্তু কন্টিনিউ হবে, এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছু ভোগান্তি থাকতে পারে, মূলত হেলথের ক্ষেত্রে কিছু পেন্ডিং ডায়াগনোসিস এই সময় কমপ্লিট হতে পারে। এমনিতেও আপনারা খেয়াল করেছেন গত একটা ট্রিটমেন্ট যেটা আপনি হয়তো সম্পূর্ণ করেননি, এবং সেটার কারণে ট্রিটমেন্ট যদি আপনি সম্পূর্ণ না করেন, তার মানে কি সেই সমস্যাটা আবার নতুন করে আসবে, যেটা এই মুহূর্তে আসছে, অনেকের ক্ষেত্রেই আসছে। তো আপনাকে এই মুহূর্তে কিন্তু নিশ্চিতভাবেই ট্রিটমেন্টটাকে কমপ্লিট করতে হবে, এই টার্গেটটা কিন্তু নিতে হবে যদি ভালো থাকতে হয়, এটা সবার আগে বলে রাখলাম। এর পরের যে বিষয়টি আমি বলবো এটাও ডেফিনেটলি গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনাদের আর্থিক অবস্থার সঙ্গতি বিধান কতটা হতে পারে। দেখুন, এই মুহূর্তে আর্থিক অবস্থা কিন্তু মধ্যম প্রকৃতির থাকবে, খুব যে গতানুগতিকভাবে আর্থিক অবস্থার রাতারাতি পরিবর্তন হয়ে যাবে কোনো রকম কম্বিনেশন এমন আপনার হরোস্কোপে বা এই মুহূর্তে আপনার ন্যাটাল চার্টে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এবং আরেকটা কথা আমি বলে রাখি, যেহেতু দ্বিতীয় পতি দ্বাদশ হস্ত, কিছু খরচ, কিছু লাক্সারি আইটেমের জন্য খরচ, কিছু কসমেটিক্সের জন্য খরচ, আপনাকে সাজানোর জন্য খরচ বা কিছু ইনভেস্টমেন্ট, তবে রাফ ইনভেস্টমেন্টের জায়গাও কিন্তু কিছু লক্ষ্য করা যাচ্ছে। ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে নিশ্চিতভাবেই একটু বুঝে শুনে তারপরে করবেন, এমনিতেও আপনাদের ইনভেস্টমেন্ট পজিটিভ থাকে, কিন্তু মাঝে মাঝে হয় কি নিজেদের একটু রাজা রাজা ফিল হয়, সেই কারণে রাজার যেমন বৈশিষ্ট্য থাকে, এটা খরচ করা, ওটা খরচ করা, সেটা খরচ করা, আড়ম্বরতাপূর্ণ খরচ করা, এটা আপনারা অনেকেই করে ফেলেন, আমি সবার কথা বলিনি, বাট অনেকের মধ্যে এই টেন্ডেন্সিটা লক্ষ্য করা যায়। তো চেষ্টা করতে হবে এই বিষয়টাকে একটু অ্যাভয়েড করার, কারণ এই মুহূর্তে এমনিতেও সম্ভাবনা রয়েছে অতিরিক্ত খরচ হয়ে যাওয়ার, সুতরাং খরচটাকে কন্ট্রোল করার চেষ্টা কিন্তু আপনাকে নিশ্চিতভাবে করতে হচ্ছে বা করার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করছি।
এরপরের যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হলো সহোদর। দেখুন, সহোদরকে নিয়ে অনেক রকম প্রবলেম আপনি ফিল করেছেন, ফেস করেছেন, গত যে টাইমিং গুলো চলছিল তাতে আপনি ফিল করেছেন এই প্রবলেম রয়েছে, আজকে সেই প্রবলেম হলো, গত দিন এই প্রবলেম ছিল, অর্থাৎ বিভিন্ন জটিলতা। সহোদরের সাথে পরিবারের কোনো সদস্যকে নিয়ে অতিরিক্ত মাথা ব্যথা আপনার এই মুহূর্তে রয়েছে। এবং দেখুন, আপনারা তো পারিবারিক, নিশ্চিতভাবেই কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকারা এক্সট্রিমলি পারিবারিক হয়ে থাকে। পরিবারের কার কি সমস্যা এরা সমাধান করার চেষ্টা করে অন্তত। আমি জানি না বাকি রাশিগুলো কতটা করে, ডেফিনেটলি প্রত্যেকটি রাশি চেষ্টা করে তার পরিবারকে ভালো রাখার, কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকাদের আমি দেখেছি এরা ভালো রাখার চেষ্টা করে। এবং ইউটিলিটি, ইউটিলিটি মানে কি, এদেরকে ইউটিলাইজ করা হয় খুব বেশি, কারণ এরা তো দক্ষ রাশি, এরা জানে টেকনিক্যাল প্রবলেম গুলো কিভাবে শর্ট আউট করতে হবে, কোনো একটা সমাধান করার জন্য ঠিক কোন কোন সোর্সের মাধ্যমে সেই সমাধানটা করা যেতে পারে। তো এরা বেশ দক্ষ, এরা বেশ এক্সপার্ট হয়ে থাকে এই সমস্ত বিষয়ে। তো এক্ষেত্রে আমার মনে হয় কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকাদের পারিবারিক ক্ষেত্রে প্রেশার গুলো কন্টিনিউ হচ্ছে, কোনো সদস্যর সাথে সমস্যার জায়গাও কিন্তু লক্ষ্য করতে পারছি, কিন্তু তারপরেও আমার মনে হয় সমাধান হবে পারিবারিক সমস্যাগুলো। একটা অন্তত স্টেবিলিটি আসা উচিত, যেটা আপনারা কিন্তু পাবেন, যেটা আপনাদের ক্ষেত্রে কিন্তু নিশ্চিতভাবেই আসবে। কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকাদের একটি বিষয় না বললেই নয়, কি বিষয় সেটা বলে দিই আপনাদের এই মুহূর্তে, সেটা হলো আপনাদের মায়ের স্বাস্থ্য। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা ছিল আমি জানি, কিন্তু চিন্তাটা এই মুহূর্তে মানে আগস্টের প্রথমেই কমবে না, তবে 18 তারিখের পর থেকে ধীরে 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 এই জায়গাটা ঠিক হবে, মায়ের স্বাস্থ্যটা কিছুটা হলেও বেটার হবে, এটা আপনাদের বলতে পারি বা এটা কিন্তু বলা যেতে পারে। রাশি লগ্ন যদি আপনার হয়ে থাকে কন্যা, ডেফিনেটলি আপনার মায়ের হেলথের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু কন্যার এই মাসটি পজিটিভ যাবে 18 তারিখের পর। এটা এক্সপেক্ট করবেন না 18 তারিখের আগে খুব ভালো এডুকেশনাল লাইফ আপনার চলবে, চলবে না, বাট 18 তারিখের পরে আপনার এডুকেশন লাইফে কিন্তু গ্রোথ রয়েছে। এবং আরেকটা বিষয় না বললেই নয়, সেটা হলো যারা ফরেন কান্ট্রিতে যেতে চাইছেন এডুকেশন এর জন্য, ফরেন এডুকেশনের জন্য, বা অনেকে MBBS পড়ার জন্য ফরেন কান্ট্রিতে যান, আদার্স অনেক কোর্স মাস্টার বিভিন্ন ডিগ্রি আছে সেগুলো অর্জন করার জন্য ফরেন কান্ট্রিতে যান। তো আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, এই মুহূর্তে যাওয়ার সংযোগ রয়েছে, যেতে পারবেন। ধনাত্মক হবে কি না সেটা যদি জিজ্ঞাসা করেন, কিছুটা ধনাত্মকতা তো ডেফিনেটলি রয়েছেই, না হলে আর সংযোগ বা আসবে কেন। তবে সবসময় যে সেটা শুধু ধনাত্মকের জন্যই সংযোগ আসে সেটা নয়, অনেক ভুল ডিসিশন এই সময় নিয়ে ফেলে ছাত্রছাত্রীরা, এটাকে একটু অ্যাস্ট্রোলজিক্যালি অ্যানালাইসিস দরকার হরোস্কোপটা, তারপরে ডিসিশন নেওয়াটা আমার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট হবে। সম্পর্কের জটিলতা কমবে কি, এটা প্রশ্ন। সম্পর্কের জটিলতা বাড়তে চলেছে, এত কমপ্লেক্স ভাবে সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছেন, না পারছেন সম্পর্ক থেকে বেরিয়ে আসতে, না পারছেন সম্পর্কটাকে একদম অ্যাপ্রোপ্রিয়েটলি ট্যাকেল করতে। তো এরকম একটা জায়গায় কিন্তু রয়েছেন কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকারা। আমার মনে হয় সম্পর্কের জায়গাটা কিছুটা ইমপ্রুভমেন্ট হবে, নট এ ম্যাসিভ ওয়ান, প্রচুর ডেভেলপমেন্টের জায়গা কিছু নেই। 18 তারিখের পর থেকে আমার মনে হয় কিছুটা অগ্রগতির জায়গা থাকতে পারে, আগের থেকে যদিও সমস্যাটা কিছুটা মৃদু হয়েছে, তবে পূর্ণাঙ্গ নয়। এবং আরেকটা কথা আমি বলে দিই, এটা গুড নিউজ কিনা আমি জানি না, কিন্তু হ্যাঁ এরকম একটা সম্ভাবনা আছে, হয়তো অনেকের ক্ষেত্রেই গুড নিউজ হবে, যে প্রেমিক বা প্রেমিকা যার সাথে সম্পর্ক ভেঙে গিয়েছিল, ছেড়ে চলে গিয়েছিল আপনাকে, সে আবার আসতে পারে ফিরে, সম্ভাবনা রয়েছে। তো এবার আপনার ডিসিশন যে আপনি কি করবেন, হোয়াট নেক্সট, সেই সম্পর্কটাকে অ্যাকসেপ্ট করবেন, না যে কষ্টটা বা যে পেনটা আপনি দীর্ঘদিন ধরে পেলেন সেটার রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করবেন, এটা ডেফিনেটলি আপনার উপর ডিপেন্ড করে। আমি বলবো যেটাই করুন সেটা যেন ফলপ্রসূ হয়, সেটা যেন পজিটিভ হয়, এটা কিন্তু মেনটেন করার চেষ্টা করতে হবে। এর পরের যে বিষয়টি রয়েছে সেটি হলো রাশি লগ্ন কন্যার ক্ষেত্রে তাদের সন্তান সমস্যা। অনেক মায়েরা খুব টেন্স রয়েছেন, আমাকে একজন মা কতদিন আগে ফোন করেছিলেন যে দাদা সব বিষয়গুলো নিয়ে আমি খুব স্যাটিসফাইড আপনার প্রেডিকশনের, কিন্তু সন্তান সমস্যাটা কিন্তু মিটছে না। তো দেখুন, প্র্যাকটিক্যালি রাশিফল আমরা আলোচনা করি, যে মাসে ভাইব্রেশন ভালো থাকে আমরা বলার চেষ্টা করি, কিন্তু একটা কথা কি ভেবেছেন যে সন্তানের ক্ষেত্রে শুধুমাত্র একজন তো রেসপন্সিবল নয়, দুজনেরই প্রয়োজন। এবং ডেফিনেটলি এক্ষেত্রে আমরা সবসময় সাজেস্ট করি যে চার্ট দেখতে হবে, ডিভিশনাল চার্ট গুলো অ্যানালাইসিস করতে হবে, তারপরে এটাখান থেকে একটা প্রপার ডিসিশনে আসা যেতে পারে। তবে আপাতত ভাইব্রেশন কিন্তু আগের থেকে বেটার,
এবং কিছু পেন্ডিং কাজ যেহেতু কমপ্লিট হবে সন্তান রিলেটেড ম্যাটারেও, কিন্তু কিছু পেন্ডিং ঘটনা আপনার কমপ্লিট হতে পারে বা একটা খুশির খবর আসার সম্ভাবনা ডেফিনেটলি রয়েছে। চলুন এর পরের বিষয়টা নিয়ে আমরা একটু চর্চা করি নাকি, সেটা হলো আপনাদের প্রফেশনাল লাইফ। প্রফেশনাল লাইফে আমি কিছু প্রফেশন নিয়ে প্রথমে আলোচনা করতে চাই। যারা যুক্ত রয়েছেন গভর্নমেন্ট এমপ্লয় হিসেবে, সদ্য প্রমোশন হয়েছে বা গত 2-1 বছরের মধ্যে প্রমোশন হয়েছে, প্রচুর কাজের প্রেশার, মানসিক স্ট্রেসের জায়গা কিন্তু এই মুহূর্তে কমছে না, এটা প্রথম প্রেডিকশন। সেকেন্ড যে বিষয়টা আপনাদের আমি বলবো সেটা হলো, অনেকেই রয়েছেন যুক্ত যারা অ্যাভিয়েশন সেক্টরে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এক্সট্রিম পজিটিভ কিছু ঘটতে পারে, প্রমোশনাল অ্যাসপেক্টও থাকছে। তৃতীয় বিষয় যেটা আমি আপনাদের সাথে পর্যালোচনা করতে চাইছি সেটা হলো, যারা কোনো না কোনোভাবে অ্যাটাচ রয়েছেন স্বাভাবিকভাবেই, এবং সেই অ্যাটাচমেন্টটা আপনার রিলেটেড টু বলা যেতে পারে আইটি সেক্টর, তাদের ক্ষেত্রে একটা চেঞ্জের জায়গা রয়েছে। আইদার চেঞ্জ অফ জব হতে পারে, চেঞ্জ অফ দ্য কোম্পানি হতে পারে, চেঞ্জ অফ দ্য প্লেস হতে পারে, এবং অনেক অনেক প্রফেশনের ক্ষেত্রেই, সেটা ডিফেন্স হোক, পুলিশ হোক, যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট হোক, যাদের ট্রান্সফারেবল জব, তাদের ক্ষেত্রে কিন্তু একটা চেঞ্জের স্ট্রং কম্বিনেশন রয়েছে। হয়তো এই চেঞ্জটা আপনি চাইছিলেন অনেক দিন ধরে চাইছিলেন, ইটস নট ভেরি নিউ ফর ইউ, আপনি চাইছিলেন একটা চেঞ্জ হোক, একটা চেঞ্জ আসুক, প্রয়োজন, একটা চেঞ্জের প্রয়োজনীয়তা আপনার ছিল, সেই চেঞ্জটা পাবেন বলেই কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এবং এটার জন্য আপনাদের ডেফিনেটলি একটা আমার উইশ থাকলো যে পজিটিভ হোক, চেঞ্জটা হোক, পজিটিভ আউটকামটা আসুক। যারা ক্যাম্পাসিং এ বসছেন, এই সময়টায় ক্যাম্পাসিং শুরু হয়ে যায়, অলরেডি হয়ে গেছে অনেক কলেজ, তাদের ক্ষেত্রে ধনাত্মকতা মধ্যম প্রকৃতির থাকছে, পেয়ে যাবেন ক্যাম্পাসিং এ ভালো কিছু একটা পাওয়ার সম্ভাবনা রয়েছে, নতুন জব প্রাপ্তির সম্ভাবনা মোটামুটি পজিটিভই বলা যেতে পারে। না হওয়া অনেক কিছু এই সময় সংঘটিত হবে, না হওয়া জব, যে জব আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করেও পাচ্ছিলেন না, এই ধরনের কিছু ম্যাটারের সেটেলমেন্টের জায়গা কিন্তু লক্ষ্য করতে পারছি, মানে বিষয়টা ফলপ্রসূ হতে পারে। সার্ভিসের ক্ষেত্রে অনেকেরই টেনশন রয়েছে, উটকো টেনশন, ল লিটিগেশন রিলেটেড টেনশন, এই বিষয়গুলো থেকে সমাধান করে এগিয়ে যেতে পারবেন বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। চলুন এর পরের বিষয়টি নিয়ে আমরা কথা বলি। কি বিষয় নিয়ে কথা বলবো? সেলফ প্রফেশন। সেলফ প্রফেশনের ক্ষেত্রে অগ্রগতি থাকছেই এই মাসটিতে, তবে একটা কথা আমি বলে রাখি, আপনাদের এই মুহূর্তে কিন্তু কিছু সঞ্চয়ের জায়গা দেখছি, সেলফ প্রফেশন থেকে কিছু ডেভেলপমেন্ট, কিছু সঞ্চয় করার মতো কম্বিনেশন রয়েছে। অগ্রগতি তো নিশ্চিত ভাবেই থাকবে, এটা তো আর বলার অপেক্ষা রাখছে না যে অগ্রগতি থাকবে। সেলফ প্রফেশনের ক্ষেত্রে মানি মার্কেটিং হোক, প্রোডাক্ট মার্কেটিং হোক, ডিজিটাল মার্কেটিং হোক, এই ধরনের প্রফেশনের ক্ষেত্রে প্রফেশনাল গ্রোথ কিন্তু বেশ দেখছি, অ্যান্ড খুব প্রফেশনাল গ্রোথ দেখছি। যারা কনসালটেশন প্রদান করেন দারুণ যাবে, দুর্দান্ত যাবে। শুধু একটাই আপনার রিকোয়েস্ট থাকলো, গণেশ গায়ত্রী মন্ত্রটা জপ করুন, গণেশকে ডাকুন, শুভ হবে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলি, হ্যাঁ, ব্যবসার ভাইব্রেশন আগের থেকে বেটার, আগে প্রবলেমেটিক ছিল, এখন অতটা প্রবলেমেটিক নেই, আগের থেকে একটু স্বাভাবিক কন্ডিশনে আপনারা রয়েছেন, এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই কন্ডিশনটা আপাতত স্তরে কন্টিনিউ হবে, যেটা আপনার জন্য নিশ্চিতভাবে ধনাত্মক হতে পারে। চলুন আমরা ম্যারিটাল লাইফ নিয়ে কথা বলি। বিবাহিত জীবনে জটিলতা, কন্যার এটা কন্টিনিউ হচ্ছে অনেকদিন ধরেই, থার্ড পার্সন এন্ট্রি রিলেটেডও কিছু প্রবলেম রয়েছে, বুঝতে পাচ্ছেন না কি করবেন, এক্সট্রা ম্যারিটাল কিছু অ্যাফেয়ার্স এর জায়গা কিন্তু রয়েছে। তবে আমার মনে হয় যে এই বিষয়গুলোকে কাটিয়ে উঠতে পারবেন, সমাধানের জায়গা ডেফিনেটলি রয়েছে। আমার মনে হয় যে অগ্রগতি তো নিশ্চিতভাবেই থাকছে, নিশ্চিত অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে, এটা কিন্তু অস্বীকার করার কোনো রকম জায়গা নেই, যে অগ্রগতির জায়গা আপনাদের ডেফিনেটলি রয়েছে। অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট কি জানেন, সেটা হলো কন্যারাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের নতুন বিবাহের যোগাযোগ নিয়েও অনেকে খুব টেন্সড আছেন। এটা খুব অবাক লাগে যে বয়স হয়ে গিয়েছে, যোগ্যতা রয়েছে, ট্যালেন্ট রয়েছে, তারপরেও না যোগাযোগগুলো ঠিকঠাক সংগঠিত হয় না, বিয়ে কথা চলছে ভেঙে যাচ্ছে। তো এই জায়গাটা কিছুটা আমার মনে হয়, অনেক মা বাবা দেখেন আমার চ্যানেলের ভিডিও এবং সন্তানের জন্য দেখেন, আপনার সন্তানের এই বিষয়টা নিয়ে টেনশন কিছুটা কমবে, দেখে নেবেন। আর প্রবাসীদের কয়েকটা কথা বলি, প্রবাসে যারা রয়েছেন পজিটিভিটি থাকছে দাম্পত্যে, কর্মজীবনে সন্তান ভাগ্যটা ভালো নয়, অ্যান্ড ব্যয়ের জায়গাটা কিন্তু একটু বেশি। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই থাক, অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, শ্রী গণেশ কল্যাণ করবেন সেই আশা রেখেই আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।